কালকা স্টেশনের ট্রেন থেকে নেবে আপনারা ইঞ্জিনের দিকে সামনে চলে আসবেন। সামনে এলে দেখবেন কালকা টু শিমলা টয় ট্রেন স্টেশন শুরু হচ্ছে, আর এই কালকা টু শিমলা টয় ট্রেন স্টেশন থেকেই আপনারা শিমলা যাওয়ার জন্য ট্রেন পেয়ে যাবেন। সমস্ত টয় ট্রেনগুলো আপনার দাঁড়িয়ে আছে, তাই চিনতে কোনো অসুবিধা হবে না। পেছনে যেটা দাঁড়িয়ে আছে কালকা শিমলা রেল মোটর এক্সপ্রেস, এটা 8-9 শিফট থাকে, 8-9 হলে এটা নিয়ে বেরিয়ে যায়। এই দেখুন আমার যে পেছনে ট্রেনটা দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে কালকা শিমলা শিবালিক এক্সপ্রেস। তো এইটা হচ্ছে 5:45 ছাড়বে, আর আমাদের ট্রেন হচ্ছে 6:20 কালকা শিমলা এনজি এক্সপ্রেস। তো ওটাতে আমাদের টিকিট কাটা আছে, এটা যাবে, তারপরে আমরা এটা F1 যেটা আমাদের সিট করেছে 6:20 হিমালয়ান এনজি এক্সপ্রেস, এটা আমাদের কোচ হচ্ছে F1 কেবিন কোচ করেছে। কালকা স্টেশনে 6:20 হিমালয়ান এনজি এক্সপ্রেস এসে গেছে, আর এখানকার সব টয় ট্রেন রাইট টাইমে ছাড়ছে, তো কোনো লেটের ব্যাপার নেই। এখানে স্টেশনে আপনারা অনেক খাবার পাবেন, কোনো পেস্ট্রি বলুন, ব্রেকফাস্টের খাবার, তো টয় ট্রেনে কোনো খাবারের ব্যবস্থা নেই। তো যদি আপনারা পারেন তো এখান থেকে কিছু খাবার কিনে নেবেন রাস্তায় খাওয়ার জন্য। কারণ এখানে মোটামুটি আপনার 6:20 ট্রেনটা শিমলা পৌঁছতে টাইম লাগবে 11:30 মতো, অনেকটা টাইম সেই জন্য। সঠিক টাইমে ট্রেন আমাদের যাত্রা শুরু করল কালকা থেকে শিমলার। তো আমাদের টয় ট্রেন এখন এই ছাড়লো সবে 6:20, তো 6 রাইট টাইমে ছেড়েছে টয় ট্রেন। আর টয় ট্রেনে এখন এটা হচ্ছে আমাদের কেবিন, আপনাদের আমরা কেবিনটা দেখাচ্ছি। এখানে হচ্ছে 3 সিট আছে, 9, 10, 11 এরকম উইন্ডো সাইড আছে, দুটো বোথ সাইড। এটা হচ্ছে মেন এন্ট্রেন্স, এটা হচ্ছে মেন এন্ট্রেন্স, এটা হচ্ছে বাথরুম। এটা হচ্ছে আর একটা কেবিন, যেখানে আমাদের সমস্ত ফ্যামিলি বসে আছে। এখানে আছে হচ্ছে 6 সিট, ওখানে আছে হচ্ছে 3 সিট। Thank you.
শিমলা কালকা টু শিমলা উত্তর পরিষদ কিন্তু এখানে পরে ট্রেন তাহলে এই ট্রেনটা সবাই লাইট পয়েন্ট পরে কিন্তু সেখানেও ট্রেন একদম ঠিক রাইট টাইমে ট্রেন আমাদের পৌঁছে গেছে শিমলা রেল স্টেশনে। আর এই জার্নির মধ্যে খুব মজা হয়েছে এবং এর যে ভিউ আছে একদম অপূর্ব। আপনাদের এই ভিডিও আজকের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইভাবে আরও ভিডিও খুব তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেলে আসবে।